লাস্ট এপিসোড দীঘা টু কলকাতা রাইড, আর গাড়ি ছুটছে এখন 80 কিলোমিটার/ঘন্টা বেগে। ওই দেখো, দেখো মোটা শ্বাস। দেখো ডাব খেতে এসেছিল, ডাব খাওয়া গেছে, চলে যাচ্ছে। আরে ভাই, গাড়িটা ঘোরাতেও তো পাচ্ছি না, উফ। আর বাসটা কিন্তু হালকা করে টেনে নিলে হয়ে যায়। দেখো অটোটা আবার সামনে চলে আসছে, মানে দেখতে পাচ্ছি আমি যাচ্ছি, আবার সামনে চলে আসছে। আসলে গাড়ির পিছনে অনেক লাগে যাচ্ছে বলে অসুবিধা হয়ে গেল, মহা মুশকিলে ফেসে গেলাম। উফ, দাঁড়াও 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 দাঁড়াও, ডান দিকে কেউ আসছে না তো, এই হচ্ছে মহা মুশকিল, বোঝাও যায় না। উফ, যাক, ওল্ড দীঘার জাম কাটিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে তিন রাস্তার মুখ, যেখান থেকে ডান দিকে ওল্ড দীঘা, আর এখন ঘড়িতে বাজে 12:32। আর অলরেডি আমাকে এখনও 200 কিলোমিটারের উপর রাইড করতে হবে, আজ আমি ফিরবো, বাড়ি ফিরবো। বেরোতে একটু দেরি হয়ে গেল, রাস্তায় রোদ, কিন্তু কিছু করার নেই। এই যে টার্নিংটা হচ্ছে দারুণ লাগে আমার, এই টার্নিংয়ে বাইক চালাতে। আসলে বক্তব্য যেটা, দীঘাতেও কিন্তু এরকম একটা টার্নিং আছে, পুরীতেও ঢোকার সময় টার্নিং আছে। আর আমার ডান দিকে দেখো শ্যামলি দাঁড়িয়ে আছে, গ্রিন লাইন দাঁড়িয়ে আছে, ও একটা শ্যামলি আসছে, পরপর কতগুলো যে গাড়ি, মানে এভরিডে যে কতটা ট্যুরিস্ট আসছে দীঘায়, সেটাই হচ্ছে মেন আসল বিষয়। তাহলে যাক, আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমাদের আজকে মোর দ্যান 200 কিলোমিটার কিন্তু রাইড করতে হবে, আজকে আমি বারাসাত ঢুকবো। আর তোমরা সম্পূর্ণ ব্লগটাতে আমার সঙ্গে থাকো। ঘড়িতে বাজে 12:55, আর আমি অলরেডি 14 কিলোমিটার রাইড কমপ্লিট করে ফেলেছি। আর রাস্তাটা দেখো জাস্ট, ওফ মাখন। আর আজকের ওয়েদারটা কিন্তু একদম ক্লাউডি আছে, আর আজকে আমাকে 200 কিলোমিটার বাইক চালাতে হবে। আর এই ক্লাউডি ওয়েদার হচ্ছে সব থেকে খুব মনোরম বাইক চালানোর জন্য, বৃষ্টি যেন না হয়, এরকম ক্লাউডি ওয়েদার থাকে, খুব খুব দারুণ মজা হবে। আর রাস্তাটা দেখে জাস্ট একটা উত্তম সুচিত্রার গান মনে পড়ে গেল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। একটা বাম্পার চলে এসছে, আরে বাবা খতরনাক বাম্পার। ঘড়িতে বাজে 1:15, আর আমি এখন কন্টাই কাথে, এখান থেকে আমি বাম দিকে টান নেবো। আর অলরেডি আমার 30 কিলোমিটার রাইড কমপ্লিট হয়ে গেছে দীঘা থেকে, আর গাড়ি চালিয়েছে মোটামুটি 70-80 রেঞ্জে গাড়ি চালিয়েছি। আর এখান থেকে আমাকে সোজা সোজা যেতে হবে, আর তোমরা মিউজিকের সাথে সাথে যানজটটা উপভোগ করতে থাকো। সিক্স কিলোমিটার কমপ্লিট হয়ে গেল ওল্ড দীঘা থেকে বাইক চালিয়ে। আর আমার সামনে তোমরা বুঝতেই পারছ নন্দকুমার। নন্দকুমার হচ্ছে দীঘা থেকে বেরোনোর পর একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মাইলস্টোন। নন্দকুমার পার হওয়া মানে নেক্সট হচ্ছে টার্গেট কোলাঘাট, কোলাঘাট পার হওয়া মানে নেক্সট হচ্ছে বালি, এই হচ্ছে আমাদের লক্ষ্য। চলে এসছি নন্দকুমার, দেখো রাস্তায় জ্যাম পড়েছে, দেখো, আরে বাপরে, আমি শর্টকাট নিয়ে নিই, দেখি, দাঁড়াও 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 দাঁড়াও, গাড়ি খুব স্লো চালাতে হচ্ছে, আরে কোন দিকে যাই বুঝতে পারছি না, ডান দিকে ঢোকালাম, দেখছি দেখছি এখান দিয়ে যাবে, লেগে যাবে না তো, ওফ গেছে গেছে গেছে, ব্যাস এইবার কোন দিকে যাব, জ্যামে দাঁড়াতেই হলো। নন্দকুমারটা তো জ্যাম হলো, নর্মালি তো হয় না, এত জ্যাম হয়ে গেল, কি ঢোকানো যাবে ঢোকানো যাবে বলে মনে হয় না। ও টানলো টানলো টানলো, ঠিক আছে। আসলে এইগুলো না খুব, কোন গাড়ি যদি কোন দিকে চেপে দেয় আসলে আমার লাগে যাচ্ছে, তো ওই জন্য আমি ঢোকাতে পারছি না, এটা হচ্ছে একটা খুব অসুবিধা। উফ, অনেকক্ষণ পরে ফাঁকা রাস্তা পাওয়ার পর এরকম একটা জ্যাম আমি পেলাম, জ্যাম তো আমাকে কাটাতেই হবে। আর আমার বাম দিকে দেখতে পাচ্ছ এসি SBSTC যাচ্ছে, পুড়ে যাচ্ছি পুরো, আমরা রৌদ্রে পুড়ে যাচ্ছি। নেক্সট ঢুকে গেলাম দুই বাসের ফাঁক দিয়ে, আর আমি এখান থেকে বাম দিকে নিয়ে নেব, বাম দিকে দাঁড়াও দেখছি, এত পরিমাণে জ্যাম তো নর্মালি তো হয় না, কি রাস্তার কাজ হচ্ছে না কি, কিছু বুঝতে পারছি না। রাস্তা তো ভালো আছে, রাস্তার কাজ হওয়ার কোনো বক্তব্য নয়।
ডাব্লিউবিটিসি বাসের বাম দিক দিয়ে আমি ঢুকিয়ে দিলাম, আর আমি রং নিলাম। রং নেওয়া উচিত না, আমি একজন বাইকার হিসেবে তোমাদের বলছি তোমরা যেন রং নেবে না। আমি হয়তো এখানে রং নিলাম কিন্তু রং নেওয়া একদমই উচিত না, কারণ বাম দিক দিয়ে গাড়ি চালানো, সেফে চালানো খুব জরুরি, কিন্তু মাঝে মাঝে আমাদেরকে নিতে হয় সেটা বুঝে শুনে সাবধানে নেওয়াই ভালো। কিন্তু জামটা হলো কেন আমি বুঝতে পারলাম না, তো সামনে কিছু হয়েছে নাকি কিছু চলছে আসলে? না, এই যে ন্যাশনাল হাইওয়েতে কখন কী হয়ে যায় না কিছু বলার নেই। যাই হোক, আমরা আমাদের রাইডটা কন্টিনিউ করছি, তোমরা ব্লগটা দেখতে থাকো, দেখা যাক, আর তোমরা আমাদের সাথে থাকো। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক করো, আর তোমাদের এক একটা লাইক কিন্তু আমাদেরকে খুব বেশি করে মোটিভেট করে আরও আরও এক্সপ্লোর করার জন্য। এটা হচ্ছে আমাদের একটা অনেক বড় এনার্জি, বুঝতে পেরেছো? প্রত্যেকের একটা, এটা অনেক বড় একটা এনার্জি। সূর্য এখন মাথার উপরে, আরও অত্যন্ত তৃষ্ণার্ত ছিলাম, এই জন্য প্রথম ডাবটা অর্ডার করে আগে ডাবের জলটা খেয়ে নিয়েছি, তারপরে ভ্লগ বানাচ্ছি। আর দেখো খুব মোটা শ্বাস, আর এখন ডাবের জলটা অলরেডি খাওয়া হয়ে গেছে, এখন ডাবের শ্বাসটা খেয়েই আমরা শুরু করব। দেখো ডাব খেতে এসেছিল, ডাব খাওয়া হয়ে গেছে, চলে যাচ্ছে। এই দেখো ক্লান্ত মানুষের মতো রাস্তার ধারে বসে এক একা ডাবের শ্বাস খাচ্ছে, খা 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 খা। আপনি থাকছেন স্যার? খেলে খা না, আমার জন্য আছে। এখন ঘড়িতে বাজে প্রায় 3টে, আর আমরা চলে এসেছি আজকের ফার্স্ট টোল প্লাজা, সোনাপাটিয়া টোল প্লাজা। ব্যাস, এই সোনাপাটিয়া টোল প্লাজা ক্রস করার পরে আর কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করব কোলাঘাটে। আর কোলাঘাট বলেছিলাম আমাদের আজকের সেকেন্ড মাইলস্টোন, এই তো চলে এসেছে একদম। গাড়ি ছুটছে এখন 70 কিলোমিটার/ঘন্টা বেগে, আর প্রচণ্ড প্রচণ্ড রোদ। সকালটা যদিও ক্লাউডি ছিল, আর এখন প্রচণ্ড রোদ, খুব কষ্ট হচ্ছে, খুব খুব কষ্ট হচ্ছে। সেই সাথে জল খেতে হচ্ছে, ওয়ারেস খেতে হচ্ছে, আর সেই সাথে গাড়ি চালাচ্ছি। আর গাড়ি এখন তোমরা দেখতে পাচ্ছ চলছে হাই স্পিডে, চলছে 80 কিলোমিটার/ঘন্টা বেগে। তবুও আমি কিন্তু গাড়ির বেগ খুব বেশি হলে 80-90 স্পিড মেনটেন করি, তার বেশি কিন্তু স্পিড আমি চালাই না, কারণ রাস্তায় কিন্তু সবার আগে সেফটি ফার্স্ট, ঠিক আছে? এই হচ্ছে বক্তব্য, তাহলে তোমরা জার্নিটা কন্টিনিউ করতে থাকো। ভাই অ্যারাইভিং কোলাঘাট ব্রিজ, কোলাঘাট ব্রিজ, দারুণ দারুণ লাগছে। আর অলরেডি আমার 120 কিলোমিটার জার্নি কমপ্লিট হয়ে গেছে, দারুণ দারুণ মজা লাগছে। আর চারিদিকটা দেখো কেমন বেশ ফাঁকা আর সুন্দর লাগছে। শোনো, রোদ হতে পারে কিন্তু হাওয়ায় আমাদের মনটা ভরে যাচ্ছে, অপরূপ অপরূপ লাগছে আজকের এই জার্নি। ওই দেখো দূরে রেললাইন, রেললাইন, ওই দূরে রেললাইন, ওফ দারুণ দারুণ লাগছে। দেখো ডাম্পারগুলো যাচ্ছে, আহ দারুণ দারুণ। আমাদের এবারের জার্নিতে কোলাঘাট ব্রিজকে আমরা টাটা বাই বাই করলাম, আর এখন আমার খুব হালকা হালকা খিদে খিদে পাচ্ছে, কারণ ওই যে সামনে দেখা যাচ্ছে ঘোষ ঘোষ, এখানে দাঁড়িয়ে আমি কিছু হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো, তাই ইচ্ছে করছে। কিন্তু এই যে আমার পিঠের মধ্যে খোঁচা দিচ্ছে সমানে, বলছে কিচ্ছু খাওয়া যাবে না, বাড়ি গিয়ে খাবে, বলছে কিচ্ছু খাওয়া যাবে না। দেখো দেখো দেখো, ঠিক আছে দাঁড়ালাম না, যাও আর খাবোই না, আমি খাবোই না, যাও। ঘড়িতে বাজে 4:25, আর আমি অলরেডি আমার আজকের জার্নির 186 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। আর আমি এখন আছি একটা ফ্লাইওভারের উপরে, আর দারুণ স্পিডে কিন্তু গাড়ি চলছে, গাড়ি চলছে মোটামুটি 70-80 রেঞ্জে গাড়ি চালাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমি ঢুকবো বালি, বালি ব্রিজ। আর আজকে কী বলেছিলাম, বালি ব্রিজ হচ্ছে আমার আজকে 3rd মাইলস্টোন। ব্যাস, খুব বেশি বাকি নেই, আর মোটামুটি 20 কিলোমিটারের মধ্যে আমরা বারাসাতে এন্ট্রি নিয়ে নেব। ব্যাস, এই হচ্ছে দারুণ দারুণ আজকে রাইডটা। আর সবথেকে বড় বিষয়, রাস্তায় আমাদের কোনো সমস্যা হয়নি, আর মেন যেটা সমস্যা হচ্ছিল রৌদ্রা, রৌদ্রে কিন্তু ইন্টেন্সিটি অনেকটা কমে গেছে, তীব্রতাটা অনেকটা অনেকটাই কিন্তু কমে গেছে। আর রাস্তায় কিন্তু যানবাহন বলতে যে খুব বেশি ছিল, কনজেস্টেড ছিল সেরকম নয়, ওই জাস্ট নন্দকুমার একটু হালকা জ্যাম পেয়েছি, এছাড়া কিছুই না। আজ চলো
ব্যাস চলে এসছি। এই ব্রিজটা শেষ হলেই রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, সোজা দিল্লি আর বাম দিকে আমাদের সেই ভালোবাসার শহর কলকাতা। ব্যাস আর সবথেকে ইন্টারেস্টিং যেটা, এই জায়গাটা না পুরো বেন্ড হয়ে যাচ্ছে, একদম বেন্ড হয়ে যাচ্ছে। আর এই জায়গাটা কিন্তু বাইক চালাতে খুব ভালো লাগে আমার, কারণ এই বেন্ড রাস্তাটা দেখো সম্পূর্ণ টারম্যাক হয়ে গেছে, রাস্তাটা পুরো বেন্ড হয়ে গেছে, দারুণ দারুণ লাগে। দেখো আমারও কিন্তু অনেক স্বপ্ন ছিল ছোটোবেলা থেকে লং রাইড করব, প্রথম দিকে পসিবল হয়নি, আস্তে আস্তে সম্পূর্ণ হচ্ছে রাইডগুলো, স্বপ্নগুলো পূর্ণ হচ্ছে। আর তোমাদের বলছি, তোমাদের যাদের যাদের স্বপ্ন আছে, যারা রাইডিংকে যারা প্যাশন ভাবো, তারা অবশ্যই বাড়িতে বসে না থেকে তারা আস্তে আস্তে রাইড শুরু করো, দেখবে এর মধ্যে অনেক মজা আছে, অনেক ভালোবাসা আছে। যদিও অনেকে অনেক নেগেটিভ কথা বলবে, কিন্তু সেই নেগেটিভ কথাকে তোমার শুনলে হবে না, সেটাকে তুমি ওভারকাম করে যত তাড়াতাড়ি সম্ভব তুমি রাইড শুরু করতে পারবে। এর মধ্যে যে মজাটা আছে, আসলে সত্যি কথা বলতে আমরা রাইডকে খুব ভালোবাসি, রাইডকে খুব মানে খুব প্যাশান চোখে দেখি, এই জন্যই হচ্ছে মেন বক্তব্য। তো যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে আমরা বালি ব্রিজে উঠছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 5 মিনিটের মধ্যে আমরা এন্ট্রি নিয়ে নিলাম বালি ব্রিজে, এই সেই বালি ব্রিজ। এই বালি ব্রিজকে নিয়ে কত ইমোশান, কত স্নিগ্ধতা, আর সবথেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, এটা খুব খুব একটা গুরুত্বপূর্ণ। আর এই জায়গাটা আসলে কিন্তু মনটা ভরে যায়, এবং যে পবিত্রতা, সেই পবিত্রতা আমি অনুভব করি গঙ্গা নদীর উপরে, এই যে বালি ব্রিজ আর বাম দিকে মায়ের মন্দির, এই যে এত স্নিগ্ধতা, এবং এটা কিন্তু খুব আমরা খুব আমার মনকে আপ্লুত করে দেয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, কিন্তু আমি আমার ক্যামেরায় হয়তো হালকা হালকা আপচা আপচা দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, আর কিছুক্ষণের মধ্যে আরও এটা ভিজিবল হয়ে যাবে, আরও এটা ক্লিয়ারলি দেখা যাবে মায়ের মন্দির। উফ, ওই যে মায়ের মন্দির আর মায়ের ঘাট দেখা যাচ্ছে, দেখো উফ, অপরূপ মা, মা ভবতারিণী। যাক, তুমি সবাইকে মঙ্গল করো, সবাইকে রক্ষা করো সমস্ত বিপদ আপদ থেকে, সবাই যেন ভালো থাকে এটাই মায়ের কাছে চাই, সবাই সুস্থ থাকে, কারোর জন্য কোনো দুঃখ বেদনা যেন না থাকে কারোর জীবনে, এটাই মায়ের কাছে চাই। চলো আমরা দক্ষিণেশ্বরকে আর কিছুক্ষণের মধ্যে টাটা জানিয়ে ব্যাস চলে যাব আমরা আমাদের বারাসাতের দিকে। চলো চলে এসেছি এয়ারপোর্ট 3 নম্বরে, আর এয়ারপোর্ট 3 নম্বর থেকে আমাদেরকে বাম দিকে টার্ন নিতে হবে, আর ডান দিকে হচ্ছে সোজা চলে গেছে এয়ারপোর্ট বাগুইহাটি, ওই রাস্তাটা চলে গেছে ডান দিকে, আর আমরা বাম দিকে টার্ন নিয়ে নিলাম। এরপরে সোজা আসবে বিরাটি, বিরাটি ক্রস করে মধ্যমগ্রাম চৌমাথা, মধ্যমগ্রাম চৌমাথা ক্রস করে ডাক বাংলো হয়ে আমরা ঢুকবো বারাসাত কলোনি মোড়। চলো তোমরা বারাসাত কলোনি মোড় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 5টা, আর আমার অলরেডি 206 কিলোমিটার রাইড কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি কলোনি মোড়, এই জায়গাটা হচ্ছে কলোনি মোড়, বারাসাত কলোনি মোড়। আর আমি সামনে দিয়ে, একটু সামনে দিয়ে কিন্তু ডান দিকে ঢুকবো, অর্থাৎ বারাসাত স্টেশন ঢুকবো। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করো, তোমাদের এক একটা লাইক আমাকে ভীষণ ভীষণভাবে মোটিভেট করে আরও আরও অনেক বেশি এক্সপ্লোর করার জন্য। আরও সামনে অনেক বড় বড় রাইড আনতে চলেছি খুব শিগগিরই, আর অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে বাইক চালিও। আর চ্যানেলে যদি তুমি নতুন হও, অবশ্যই আমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে যাও, এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ভিডিওটা আমি বেশি দূর বাড়ালাম না, এখানেই থাকলো।